خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد أتكون أبنا شغل دروشي قولن যে আমি আপনার একটা দোষ আপনার আমি ছোট ছোট করে বলবো, আমি একবার বলবো, তারপর আপনারা সকলে ঠিক আছে শুরু করি, রেডি আপনারা? ঠিক আছে শুরু করুন। আল্লাহুম্মা দান দান ঠিক যাবেন, আমি শুধু আল্লাহুম্মা বলেছি একটুখানি চাচাজি, এটা একটু নতুন চিন্তা করবেন না, আর শুরু করুন। আল্লাহুম্মা صل على سيدنا محمد عبدك ونبيك ورسولك النبي الأمي وعلى آله وأصحابه وأزواجه وذريته وسلم عدد এখানে প্রথমে সবাই মিলে বলছিলেন, এখন শুধু এখানটা ঠিক আছে, আপনারা চুপ হয়ে গেছে, এরকম করলে হবে না, এত কৃপণতা চলবে না, সকলে বলবেন وعدد خلقك ورضا نفسك وزنة عرشك ومداد كلماتك جي এটা হচ্ছে একটা দরুদ। আমি এটা কেন বলছিলাম জানেন? কারণ দরুদ একটা নয়, দুটো নয়, আমি এখানে বসে বসে আপনাদের কাছে এইভাবে 70টার বেশি আলাদা আলাদা দরুদ নিজে পড়তে পারবো আপনাদের পড়াতে, নিজে পড়তে পারবো আপনাদের পড়াতে। দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমার ভাই, আমার ছোট ভাই মাশাআল্লাহ খুব সুন্দর ওয়াজ নসিহত করেছে। দরুদ শরীফের সম্পর্কে পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الله نشوي الله سبحانه وتعالى كي الله سبحانه وتعالى ওমালাইকাতাহু এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান-নবী নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করেন। কারা পড়েন? আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কারা ইমানদার? কারা? আমরা ইমানদার? কারা একটু আওয়াজ দেন, কারা? আমরা ইমানদার তো আপনারা। জি জি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, সল্লু, দরুদ পাঠ করো, আলাইহি অর্থাৎ নবীর উপরে, আমি আমার ফেরেশতারা দরুদ পড়ে, তোমরাও দরুদ পাঠ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং তার উপরে যথোপযুক্ত উপযুক্ত সালাম পাঠ করো। কেন বললাম কথাটা? কেন বললাম? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন দরুদ পাঠ করো, আর কি করো? সালাম পাঠ করো। আল্লাহ তাআলা বলেছেন যে শুধু দরুদে ইব্রাহিম পড়ো? আল্লাহ তাআলা বলেছেন এই রকম দরুদ পড়ো, ওই রকম দরুদ পড়ো, এই রকম দরুদ পড়ো? আল্লাহ তাআলা বলেছেন? আল্লাহ তাআলা বলেন,
তাহলে বর্তমান সময়ে আমরা যে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আমরা কি বলছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, মানে কি হে আল্লাহ আমাদের সাইয়্যেদ, আমাদের নেতা, আমাদের মালিক, আমাদের যিনি প্রধান, আমাদের সেই শাফিউল মুজনামিন খতামুন নবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে আপনি দরুদ পাঠ করেন, শুধু তার উপর নয় তার পরিবার বর্গের উপর দরুদ পাঠ করেন। দরুদ পাঠ হলো না হয় না? তাহলে এই দরুদটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে পড়তে হবে, এর কোনো মানে আছে? মানে আছে এই দরুদটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে পড়তে হবে, মানে আছে? নেই, নেই। একটা কিতাব আছে, সেই কিতাবটার নাম হলো লি আফদালি সালাওয়াতি আলা সাইয়্যিদি সাদাত। এই কিতাবটা লিখেছেন আল্লামা ইউসুফ আন-নাবহানী রাহমাতুল্লাহ আলাইহি। কেন বলছি শোনেন, আপনাদের এলাকায় আপনারা বছরে একবার করে ওয়াজের মজলিস করেন, আমরা ফুরফুরা শরীফ থেকে আসি একবার করে কথা বলি। ওয়াজের মজলিস তো বর্তমান সময় একটা অনুষ্ঠান হয়ে গিয়েছে, এলাকায় মানুষজনে আত্মীয় স্বজন আসবে, হ্যাঁ মেয়েরা আসবে শ্বশুর বাড়ি থেকে, জামাইকে সাথে করে নিয়ে আসবে, এদিকে শ্বশুর মশাইও জামাইয়ের আশাতে, শ্বশুরের আশাতে, ছেলেটাও বোনের আশাতে, দুলা ভাইয়ের আশাতে ভালো করে বাড়িতে ব্যবস্থাপনা করলো, অনুষ্ঠান এইভাবে শেষ হয়ে যাচ্ছে। তারপরে সারা বছর ধরে আপনাদের এখানে পাতলা পাতলা এক পৃষ্ঠার লিফলেট বিক্রি করে আপনাদের মাথাগুলোকে ব্রেন ওয়াশ করা হচ্ছে, কথা বুঝতে পারছেন? আপনাদের এলাকার মানুষদেরকে পাতলা পাতলা এরকম এক পৃষ্ঠার করে লিফলেট বের করে বড় বড় মুজতাহিদ তৈরি হয়েছেন, বড় বড় ইমাম তৈরি হয়েছেন, সব পাড়ায় পাড়ায় স্কুলে পড়ে সায়েন্স নিয়ে পড়াশোনা করে, ইতিহাস নিয়ে পড়াশোনা করে, সাহিত্য নিয়ে পড়াশোনা করে বড় বড় মুজতাহিদ ইমাম, বিরাট বড় বড় আলেম হয়েছেন। ইমাম আবু হানিফার থেকে বড় আলেম, ইমাম শাফেঈর থেকে বড় আলেম, ইমাম মালিকের থেকে বড় আলেম, ইমাম আহমদ বিন হাম্বালের থেকে বড় আলেম, ইমাম তাহাবির থেকে বড় আলেম, মোহাম্মদ বিন ইউসুফের থেকে বড় আলেম, ইমাম মোহাম্মদ বিন হাসান আশ-শাইবানির থেকে বড় বড় আলেম আপনাদের পাড়ায় তৈরি হয়েছে। তারা ফেস্টুন বিক্রি করে, ফেস্টুন ছড়িয়ে আপনাদের মগজ দোলাই করে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটু একটু টাচ দিয়ে যাই, কারণ আপনারা হচ্ছেন আমাদের সিলসিলার মানুষ, যারা যারা উপস্থিত আছেন আমার দাদাপীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মানুষ, কথাটা ঠিক কিনা? জি, আমি এখানে এসে আপনাদের সম্মুখে কোন রকমের রং তামাশা দেখানো, আপনাদের সম্মুখে অন্য কোন বক্তার মতো এসে টান দিয়ে ওয়াজ নসিহাত করে, শুধু টানটাও বিষয় নয়, ওয়াজ নসিহাত করে চলে গেলাম সেটা নয়। আমার দায়িত্ব হচ্ছে আমার দাদু, আমার দাদুর আব্বা পীর আল্লামা আবু বকর সিদ্দিকী মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ আলাইহি, তার পাঁচটা আওলাদ, তার খলিফাগণ যুগে যুগে নিজেদের রক্তকে পানি করে যে সিলসিলাকে, যে বাগানকে তৈরি করেছেন, সেই বাগানটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনাদের সাথে আমারও আছে, কথা বুঝতে পেরেছেন? যদি কিছু কিছু ফুচকে মলি সাহেব বেরিয়ে, তারা মলি সাহেবও নয়, যদি মলি সাহেব তো মানতাম, কিছু কিছু ছোট ছোট ছেলে যদি বেরিয়ে আজকে এই সিলসিলাকে ক্ষতি করতে চায়, এই ইসলামের যে নিজাম এখানে চলছে সেটাকে ক্ষতি করতে চায়, সেখানে অবশ্যই আমাকে কথা বলতে হবে। আর আপনারা যদি সিলসিলার ভক্ত, অনুরক্ত মুরিদ হন, তাহলে আপনারাও কথাগুলো শুনুন এবং নিজেদের ছেলেপুলেদেরকে সেগুলো বোঝান, কথা বুঝতে পেরেছেন? ইউটিউব ভিডিও দেখে অমুকের ভিডিও, তমুকের ভিডিও, অমুক শায়েখ, তমুক শায়েখ, সব শায়েখ আমরা অনেক চিনে গেছি, গায়ের জোরে কথা বলছি না, গায়ের জোরে কথা বলছি না, আল্লাহ পাকের শুকর, যতটুকু আল্লাহ তাআলা পড়াশোনা করিয়েছেন তার জোরে কথা বলছি। যদি কথা বলার ইচ্ছা হয়, সাধারণ মানুষকে বোকা বানানো নয়, সাধারণ মানুষকে পিন মারা নয়, আলেমদের সঙ্গে কথাবার্তা বলুন, আপনাদের সঙ্গে ইলমি আলোচনা ইনশাআল্লাহ। ইমাম আন-নাবহানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার এই কিতাবটার মধ্যে যে কিতাবটার নাম হচ্ছে লি আফদালি সালাওয়াত আলা সাইয়্যিদি সাদাত, ইমাম ইউসুফ আন-নাবহানী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটার মধ্যে কিছু কম বেশি 70 খানা দুরূদ শরীফ লিখেছেন, তার মধ্যে তো একটাও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ পড়েননি, কথা বুঝতে পারছেন? এদিকে খেয়াল করেন, দেখলে কি করে একটাও দুরূদ শরীফ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পড়েননি, কিন্তু অনেক দরুদ আছে যে দরুদগুলো ইমাম নাবাবি পড়েছেন, ইমাম আহমদ আর রিফাই পড়েছেন, ইমাম বাদাবি রহমাতুল্লাহ আলাইহি পড়েছেন, ইমাম জাফর সাদেক পড়েছেন, সেই দরুদগুলো তারা নিজেদের মতো করে পড়েছেন, তাহলে সব দরুদ কি হারাম হয়ে গেছে?
ইমাম নাবাবী রহমাতুল্লাহ হারাম কাজ করেছেন? আমাদের মতো মলি সাহেব, আমার মতো ছেলে ইমাম নাবাবীর পায়ের জুতোর যোগ্য নয়। অত বড় আলেম তিনি ছিলেন, তিনি ভুল দরুদ লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা রাসূলের উপর দরুদ এবং সালাম পড়ো। কিভাবে পড়বো সেটা আমার ব্যাপার, কিভাবে পড়বো সেটা আমার ব্যাপার। যেভাবে পড়লে রসুলের সম্মান আদায় হয়, যেভাবে পড়লে রসুলের হক আদায় হয়, যেভাবে যে মহাব্বতে দরুদ শরীফ পড়লে আমাদের অন্তর ঠান্ডা হয়, আমরা সেইভাবে দরুদ শরীফ পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা এই দরুদটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পড়েননি বলে আমাদের পড়া যাবে না, এই কথা হানাফি মাযহাবে বলা নেই।